হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল রোমানাস কুকিং ওয়ার্ল্ড আমি আজকে আপনাদের জন্য একটা শাকের রেসিপি দিয়ে হাজির হয়ে গেলাম আর সেটা হলো লাল শাক ভাজি অনেকে চিন্তা করতে পারে যে লাল শাক ভাজি সেটারও রেসিপি কি দিতে হয় আসলে চ্যানেলে আমার অনেকগুলোই শাকের রেসিপি আছে লাল শাকটা নেই ভাবলাম যে এটাও রেখে দিই কারণ কারো না কারো প্রয়োজন হতে পারে আজকালকার মেয়েরা তো ওভাবে রান্না জানে না তাদের তো ইউটিউবই নির্ভরশীল তাই ভাবলাম যে লাল শাকের রেসিপি ওটাও আমার চ্যানেলে থাকুক আশা করছি আজকের এই রেসিপিটা সহজ করে দেখানোর চেষ্টা করেছি এবং আপনাদের কাছে ভালোও লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব মাই চ্যানেল হ্যাঁ শাকটাকে রান্না করার জন্য আমি একটা প্যান বসিয়েছি দিয়ে দিব পরিমাণ মতো তেল আর আসলে শাক রান্নায় কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি দিতে হয় আর আপনারা যদি কম দিতে চান ক্ষেত্রে কম দিয়েও এটাকে তৈরি করে নিতে পারেন আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাও আপনাদের পছন্দ মতো কম বেশি করতে পারেন আর আমি দিয়ে দিবো রসুন কুচি দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচামরিচ কেটে এখন এগুলোকে একটু হালকা ফ্রাই করে নেব রসুন পেঁয়াজ এবং কাঁচামরিচটা যখন সুন্দর করে ফ্রাই হয়ে যাবে তখন আমি শাকটাকে দিয়ে দিব শাকটাকে আমি বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং একটু টুকরাগুলো বড়ই রেখেছি যেহেতু আমি এটাকে ফ্রাই করবো এখন এটাকে আমি এই শাকগুলো এখন দিয়ে দিচ্ছি এবং শাক কিন্তু খুব ভালো করে ধুতে হয় না হলে কিন্তু শাকের মধ্যে অনেক বালি থেকে যায় এজন্য খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব। শাক যদিও অনেক দেখা যাচ্ছে পরে কিন্তু এটা কমে যাবে এই জন্য লবণটাকে বুঝে দিতে হবে এখন এটাকে আমি ঢেকে দিচ্ছি শাকটা আমি ঢেকে দিয়েছিলাম এখন অনেকখানি শাকটা কমে গেছে এখন আলতোভাবে আমি শাকটাকে উলটিয়ে দিব নাড়াচাড়া এখন আমি করব না কারণ এখন নাড়াচাড়া করলে কারণ শাকটা কিন্তু এখনও ভালো করে সিদ্ধ হয়নি এখন এই জন্য আমি এটাকে উল্টিয়ে দিয়েছি এবং আবার এটাকে আমি খুব ভালো করে চুলার আঁচটাকে কমিয়ে ঢেকে সিদ্ধ করে নেব লাল শাকটাকে এখন আমি ঢাকনাটা তুলে দিব এটাতে পানি চলে আসছে এখন আর ঢাকবো না এখন এভাবে আলতো হাতে একটু নেড়ে চেড়ে দিবো আর লাল শাক কেনার সময় অবশ্যই দেখে ভালো করে কিনতে হবে কারণ লাল শাক কিন্তু দুই তিন রকমের হয় যেগুলো নাকি কালার আসে না বা খেতেও ভালো লাগে না কীরকম একটা গন্ধ আসে মানে ঘাসের মতো মনে হয় তাই লাল শাক কেনার সময় একটু ভেঙে দেখে কিনলে ভালো হয় যখন দেখবো যে হাতের মধ্যে একটা কালার চলে আসে লাল তখন বোঝা যায় যে শাকটা অনেক ভালো হবে এখন আমি এই চুলার রাশটাকে কমিয়ে এভাবে খুলেই শাকটাকে রান্না করবো শাকটা যখন সিদ্ধ হয়ে যাবে যখন বুঝবো যে খুব ভালো সিদ্ধ হয়ে গেছে তখন একটা কাঠের চামেচের সাহায্যে এভাবে নেড়ে চেড়ে এগুলোকে ভেঙে একটু ভর্তা টাইপের করে দিব তাহলে খেতে বেশি ভালো লাগে আর এরকম আশাস মনে হবে না যে দেখুন আমি যেভাবে করছি এতে করে এমন করতে করতে যখন একদম পানিটা শুকিয়ে যাবে তখন এটাকে আমরা তুলে নিব দেখুন শাকটা কিন্তু অনেকখানি কমে গেছে আর এখন আমি এই যে কাঠের চামিচটা দিয়ে এভাবে নেড়ে চেড়ে দিচ্ছি এতে করে শাকটা একটু ভর্তা ভর্তা টাইপের হয়ে যাবে এবং খেতে খুব ভালো লাগবে আর কিছু কাঁচামরিচও ভেঙে যাবে এতে শাকের মধ্যে একটা টেস্ট আসবে ভালো পানিটা শুকিয়ে যখন তেলটা উঠে আসবে তখনই আমরা শাকটাকে নামিয়ে নেব আমারটা হয়ে গেছে এখন এটাকে আমি তুলে নেব রান্নাটা আমার হয়ে গেছে আশা করছি আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব মাই চ্যানেল অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আবার ফিরে আসবো কোনো নতুন রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ ফেস